তাহলে বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাবলিক ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিও। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা আজকে ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে সুপারমার্কেটে একটা ইভেন্ট আসতে চলেছে আমাদের সার্ভারে, আর ইভেন্টে কি কি থাকতে পারে, মানে মারাত্মক কিছু থাকতে চলেছে ইভেন্টে, কিন্তু মারাত্মক কিছু থাকবে। তো এখানে দেখতে পাবো যখন সুপারমার্কেট ইভেন্টে চলে যাবো, তো চলে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা জানি কি ডায়মন্ড কেনার জন্য টাস্টে পেজ ক্রিয়ে পাচ্ছ না, এই পেজ থেকে নিতে পারো, কেননা এই পেজে 100% টাস্টে পেজ। আর এছাড়া কিন্তু গেমের মধ্যে মারাত্মক একটা ইভেন্ট চলছে, মানে লেভেল আপ পাস নামে একটা ইভেন্ট চলছে, যেখানে নাকি 200 টাকা 800 টাকা, মানে এই ইভেন্টটা নিতে কিন্তু তোমাদেরকে আইডি পাসওয়ার্ড দিতে হতে পারে। আর তুমি যদি বলবো মানুষের কাছে আইডি পাসওয়ার্ড, এছাড়া কিন্তু আইডি যদি হয়ে থাকে তাহলে কিন্তু চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আমি চিন্তা করলাম আমার সাবস্ক্রাইবারের জন্য যদি তোমাদের আইডিটা সেফটি রাখা যায় তাহলে আমাদের পেজ থেকে নিতে পারে, ঠিক আছে, 100% ট্রাস্টেড পেজ। এছাড়া আমি যেহেতু বলছি 100% ট্রাস্টেড, এখানে তোমরা আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু 200 টাকায় কিন্তু 800 টাকা নিতে পারো। নতুন যে ইভেন্ট আছে অবশ্যই এই পেজ থেকে নিবে, ঠিক আছে, পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবসময় এই পেজ থেকে নিবে, ঠিক আছে। তো চেক করো ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্কটা, 200 টাকা 800 টাকা সবাই। তো জানা কি অবশ্যই টপ আপটা যদি করে তাহলে আমাদের পেজ থেকে করবে, কারণ তোমাদের আইডিটা 100% সেফটি থাকবে, এখন আইডি পাসওয়ার্ড দিলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, যেহেতু আমি বলছি, ঠিক আছে। তো সুপার মার্কেট একটা ইভেন্ট কিন্তু আসবে, তো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখতে ছয় দিন কিন্তু ইভেন্টটা থাকবে, এখানে কিন্তু ছয় দিন পর কিন্তু আমাদের সার্ভারে আসতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি ইভেন্টটা কী থাকবে। দেখো এখানে একটা এই ড্রেস থাকবে, দেন একটা চেয়ার ইমোট থাকবে, আর এটা থাকবে, ঠিক আছে। মোট এই দুইটা ইমোট থেকে কিন্তু তোমরা যে কোনো একটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ দুইটা ইমোট আছে, একটা হচ্ছে চেয়ার ইমোটটা আর একটা হচ্ছে চার্জে খায় উই ইমোটটা, ঠিক আছে। তো এখানে এই ইমোটটা আর এই ইমোটটা, ঠিক আছে, দুইটা ইমোট কিন্তু একসাথে নিতে পারবো না, যে কোনো একটা ইমোট নিতে পারবা। দেখো আমি একটা ইমোট নিয়ে নিলাম, দেন এখানে দেখো কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে, মাত্র 448টা ডায়মন্ডে কিন্তু এখানে এগুলো নিতে পারছি, ঠিক আছে। তো প্রথমে যখন আমি আবার রিফ্রেশ করতে পারবো 15 বার, দেখো এখানেও কিন্তু আমি চেয়ার ইমোটটা পেয়ে গেছি। তো এখানে আমি আবার রিফ্রেশ করি, দেখো কী আসে। তো একবার রিফ্রেশ করে দিলাম, তো রিফ্রেশ সাকসেস হচ্ছে, তো রিফ্রেশ সাকসেস হওয়ার পর কিন্তু দেখতে পাবো এখানে কিন্তু আবার এগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি তিনটা আবার সিলেক্ট করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছ কত ডায়মন্ড লাগে, এখানে কিন্তু 188 ডায়মন্ডে কিন্তু 949 ডায়মন্ডের এই জিনিসগুলো কিন্তু তিনটা নিয়ে নিতে পারছি, ঠিক আছে। তো এখানে আমি আবার রিফ্রেশ দেবো, দেখো রিফ্রেশ দিয়ে আবার কী আসে। তো আবার রিফ্রেশ দিলাম, তো রিফ্রেশ সাকসেস হলো, সাকসেস হওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা গাড়ির স্ক্রিন চলে আসছে, একটা ওই যে চাকমার ইমোটটা চলে আসছে, আর এই যে ড্রেসটা আছে এটা চলে আসছে, ঠিক আছে। এখন কিন্তু দেখছো 597 ডায়মন্ডে কিন্তু আমরা কিন্তু এটা নিতে পারতেছি, ঠিক আছে, মানে 2997 ডায়মন্ডে কিন্তু 597 ডায়মন্ডে নিতে পারছি, ঠিক আছে। তো নেক্সট আমি আবার রিফ্রেশ দেবো, দেখো আবার কী আছে। তো এইভাবে কিন্তু তোমরা রিফ্রেশ দিবা, রিফ্রেশ দেওয়ার পর কিন্তু নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই মনে রাখবো যদি ভালো কিছু চলে আসে তাহলে রিফ্রেশ দেওয়ার দরকার নাই, এখানে কিন্তু দুইটা ইমোট ঠিক বারবার একটা জিনিস কিন্তু বারবার আসছে। তো এগুলো কিন্তু মেবি এগুলো বারবার আসারই কথা, যেহেতু বেশি কিছু দেয় না, ঠিক আছে। তো এখানে কিন্তু পুরোপুরি দু একটা চেঞ্জ করছে, মোটামুটি চোখগুলি ঠিক আছে, ঠিক আছে, এতগুলো রিফ্রেশ দেওয়ার দরকার হয় না। তো ইভেন্টে কিন্তু আমাদের সার্ভার কিন্তু আসতে চলেছে পরবর্তী ইভেন্টে, হয়তো তো তোমাদের সবাইকে বলে দেওয়া হচ্ছে যে ইভেন্টটা কখন আসবে। তো ইভেন্টটা আসবে 24 অথবা 26 তারিখের মধ্যে, কেননা দেখো এই ইভেন্ট কিন্তু আমাদের 24 অথবা 26 তারিখের মধ্যে সবসময় দেই। তো ইভেন্ট কিন্তু এখন গেমে দেখতে পাবো না, 24 অথবা 26 তারিখের মধ্যে মিচিসে অথবা লেভেল আপ স্বপ্নবে একটা ইভেন্ট অথবা সুপার মার্কেট ইভেন্টের মধ্যে একটা চলে আসবে, ঠিক আছে। ওইখানে কিন্তু তোমরা ইলেট পাসটা পাবা মাত্র, অনেক এর আগে কিন্তু আমরা 1 ডায়মন্ড ইলেট পাস নিতে পারছি অনেক অনেকজনে। তো এখানে কিন্তু 10 অথবা 50 ডায়মন্ড লাগতে পারে ইলেট পাসটা নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। অবশ্যই জানা কি ইলেট পাস নিয়ে আসো, আগে আগে নিও না তাহলে কিন্তু পরবর্তীতে ধরা খাবার, ঠিক আছে। তো অবশ্যই তোমরা 50 ডায়মন্ডের মধ্যে ইলেট পাসটা পেয়ে যেতে পারো, আমি এতটুকু বলতে পারি। তো ইয়ার লাইক দিয়ে দাও ভিডিওর মধ্যে যদি ভালো লেগে থাকে।